আসসালামু আলাইকুম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত অতিথি নেপালের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী বিদ্যাদেবী ভণ্ডারী, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। জন্ম শতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে আমি প্রিয় দেশবাসী ও দেশের বাইরে বসবাসরত সকল প্রবাসীকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটা সার্বভৌম দেশ ও স্বাধীন জাতির সত্তা, পবিত্র সংবিধান ও লাল সবুজ পতাকা। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেসব বিদেশি বন্ধুদের, যারা আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। অনারেবল প্রেসিডেন্ট অফ নেপাল আর এক্সেলেন্সি বিদ্যাদেবী ভান্ডারী, ইট গিভস মি গ্রেট প্লেজার টু ওয়েলকাম ইউ অ্যান্ড অল দি মেম্বার্স অফ ইউর এন্টোরেজ টু বাংলাদেশ। আই এম ডিলাইটেড দ্যাট ইউ কুড মেক টাইম টু কাম অ্যান্ড ভিজিট আস টু অ্যাটেন্ড দি হিস্টোরিক সেলিব্রেশন অফ দি বার্থ সেন্টেনারি অফ ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড দি গোল্ডেন জুবিলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। উই রিকল দ্যাট ইউ হ্যাড ভেরি গ্রেসিয়াসলি প্রোভাইডেড এ ভিডিও মেসেজ ফর দি ইনগরাল প্রোগ্রাম অফ দি মুজিব বর্ষ ওয়াইন ইউ কুড নট কাম ফিজিক্যালি ডিউ টু কোভিড-19 রিলেটেড রেস্ট্রিকশনস অ্যান্ড লকডাউন। উই রিকল উইথ ডিপ অ্যাপ্রিসিয়েশন দি আনস্টিন্টিং মরালস অ্যান্ড মেটেরিয়াল সাপোর্ট দ্যাট দি পলিটিক্যাল লিডার্স অ্যান্ড পিপুল অফ নেপাল এক্সটেন্ডেড টু বাংলাদেশ ডিউরিং আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971। নেপাল ওয়াজ ওয়ান অফ দি পায়োনিয়ার কান্ট্রিজ টু রিকগনাইজ বাংলাদেশ ইন জানুয়ারি 1972। ইন রিকগনেশন অফ দিস সাপোর্ট ইন 2012 and 2013, Bangladesh honored 11 distinguished Nepali nationals as Friends of Bangladesh. I express heartfelt thanks to Honorable President of Nepal for her valuable speech, which reflects the close and friendly relationship between the two countries. I hope your stay with us will be pleasant and enjoyable. I wish continuous peace, progress and prosperity of the friendly people of Nepal. সম্মানিত শ্রোতা মণ্ডলী, বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলতে গেলে অনিবার্যভাবে এসে পড়ে ইতিহাস। যে ইতিহাসের যাত্রা শুরু হয়েছিল 1920 সালের 17 মার্চ তৎকালীন গোপালগঞ্জ মহকুমার নিবৃত পল্লী টুঙ্গিপাড়া থেকে। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু নিজের সুখ দুঃখের কথা না ভেবে অন্যকে নিয়ে ভাবতেন। জীবনের প্রতিটি ক্ষণে যেখানে অন্যায় অবিচার শোষণ নির্যাতন দেখেছেন, সেখানেই প্রতিবাদে নেমে পড়েছেন। কখনো নিজের এবং পরিবারের গণ্ডির মধ্যে বাধা পড়েননি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও গেয়েছেন বাংলা, বাঙালি আর বাংলাদেশের জয়গান। ফাঁসির সেলের পাশে কবর খোঁড়া হয়ে হচ্ছে জেনেও বাঙালির স্বাধীনতার লক্ষ্যে তিনি ছিলেন অবিচল ও অনর। আজীবন বাংলা ও বাঙালিকে ভালোবেসে গেছেন, স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ের মণিকোঠায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, 1938 সালে শেরে বাংলা একে ফজলুল হক ও হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং প্রথম পরিচয়ে তিনি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সোহরাওয়ার্দীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে রাজনীতি তার হাতে করি। তারপর থেকে লেখাপড়া, রাজনীতি ও জনসেবা যুগপতভাবে চলতে থাকে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর অবিভক্ত বাংলার রাজনীতি থেকে তিনি পূর্ব বাংলার রাজনীতিতে মনোনিবেশ করেন।
দেশবিভাগের কিছুদিন পরেই তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব বুঝতে পেরেছিলেন ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্তি পেলেও বাঙালি নূতন করে পশ্চিমাদের শোষণের কবলে পড়েছে। শুরু করেন বাঙালির অধিকার আদায়ের আন্দোলন। 1957 সালের 30 মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে জোর সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। দলের প্রতি বঙ্গবন্ধুর কতটা আনুগত্য, আন্তরিকতা ও টান ছিল মন্ত্রিপরিষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ তার প্রকৃষ্ট উদাহরণ। 1969 সালের 5ই ডিসেম্বর হুসেন শহীদ সরোয়ারদের স্মরণ সভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন, কোর্ট জনগণের পক্ষ হতে আমি ঘোষণা করিতেছি বাংলাদেশের আবাসভূমির নাম পূর্ব পাকিস্তান নয়, হবে বাংলাদেশ, আনকোট। সম্মানিত সুধী মণ্ডলী, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বহির্বিশ্বের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনের কাজ শুরু করেন। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই মূলনীতির উপর ভিত্তি করে এগিয়ে চলে দেশের কূটনৈতিক কার্যক্রম। দূরদর্শী নায়ক রাষ্ট্রনায়ক হিসাবে বঙ্গবন্ধু 3.5 বছরের শাসনামলে তিনি 116টি দেশের স্বীকৃতি ও 27টি আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করেন। 1973 সালের 23 মে তাকে বাঙালির মুক্তি সংগ্রামে অনবদ্য ত্যাগ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ জুলিও কুরি শান্তি পদক প্রদান করা হয়। সম্মানিত সুধী, আমরা স্বাধীনতার 50 বছর অতিক্রম করতে যাচ্ছি। এ দীর্ঘ সময়ে দেশের চেয়ার অনেক বদলে গেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছিল অনেক চড়াই উৎরায় পার হয়ে সেই বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধ দেশ হওয়ার পথে দ্রুত অগ্রসমান। জলে স্থলে আকাশে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে চেয়েছিলেন। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অরাধ্য কাজ সম্পন্ন করছেন। বাংলাদেশের স্থল ও সমুদ্র সীমা স্থায়ীভাবে নির্ধারিত করেছেন। 57তম দেশ হিসাবে বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছে, যা সফলভাবে কাজ করছে। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। তারই দেখানো পথে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অযুত বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার ও রাজনৈতিক দল যখন সততা আন্তরিকতা নিয়ে জনস্বার্থে কাজ করে, তখন জাতির উন্নতি ও কল্যাণ নিশ্চিত হয়। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নূতন অধ্যায়ের সূচনা হবে। মুজিব বর্ষে এটাই হবে সবচেয়ে বড় অর্জন। সম্মানিত সুধী মণ্ডলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অন্তরালের বঙ্গবন্ধু আরও বেশি শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এ দেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির আলোক বর্তিকা হয়ে তিনি বিশ্বকে করেছেন আলোকময়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সকলকে উদ্যোগী হতে হবে। দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধুর আস্থা, ভালোবাসা ও বিশ্বাস ছিল অপরিসীম। নিজের জীবন উৎসর্গ করে তিনি বাংলার মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে গেছেন, ঋণী করে গেছেন বাঙালি জাতিকে। মুজিব বর্ষ পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, চিন্তা, চেতনা ও দর্শন ছড়িয়ে দিতে পারে হবে বাংলাদেশ সহ সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে। বঙ্গবন্ধুর জীবন, ভাবনা ও রাজনৈতিক দর্শনের মর্মাত্ম সবার কাছে ছড়িয়ে দিতে মুজিব বর্ষ পালন একটি যথাযথ পদক্ষেপ। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।
মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীব হোক। জয় বাংলা।